হ্যালো ফ্রেন্ডস, কি খবর? আশা করছো সকলে ভালে আছে, কুশলে আছে। পুনর্বার সকলকে স্বাগতম জানাইছো মোর অন্য একটি ভিডিওলৈ। আর আজি এই ফালে দেখা পাইছে মানে পিঠা খুন্দিব লৈছো ওসরে বৌহতর লগত, যেহেতু মাঘর বিহুর প্রস্তুতি চলাই থকা হয়েছে আর সকলকে মাঘর বিহুর বহুত বহুত শুভকামনা জ্ঞাপন করছো। সকলে দিনবিলাক ভাল হোক তাকে কামনা করছো। আর তাতে খুন্দিছো ঢেকিত পিঠা এই ফালে ওসরে মানে বৌহতর খুন্দিছো। এয়া চাও, ঢেকিত পিঠা খুন্দা মজাটোই বেলেগ নহয় জানো। একচুয়ালি ঢেকিটো আজিকালি নাইকিয়াই হল, গতিকে এয়া এইফালে আমি খুন্দি আছো ঢেকিত। ইমানে মজা লাগিছে খুন্দি, মানে কি কম আৰু। এইফালে চাওক এয়া, আর এইফালে চাওক মানে পিঠা খুন্দি আনি লগে পুড়িবর কারণে লাগি গলো দেই। তাতে জুইত পুড়িছো আর পুড়ি ইমানে মজা লাগিছে জুইত যেহেতু। আর এইফালে চাওক এয়া নারিকল দি পুড়িছো আর তিল দিও পুড়িব লাগিব। এইফালে নারিকল দি পুড়ি লওঁ অলপ, তারপরা তিল দি পুড়িম। আর একচুয়ালি তিল দিয়া পিঠা বুলি কলে তিলটোয়ে বেছি ভাল লাগে নহয় জানো, হলেও মানে নারিকল দিও অলপ পুড়া হয়েছে। আর এইফালে এতিয়া মানে তিল দিও অলপ মানে পুড়া হয়েছে। আর এইফালে কেনেকুয়া হয়েছে পিঠাটো জানাব দে আপনালোকে। আর এতিয়া এইফালে মানে যেটো তেল পিঠা বুলি কয় বড়া চাউলের, সেই তেল পিঠাটো বনাই আছো। এইফালে চাওক মানে কি ধুনিয়াকে ফুলি গৈছে, অকমান লাগি ধরেছে, একো নাই, পাছত মানে এৰি যাব। এইফালে চাওক আর এইফালে ফাইনালি মানে তেল পিঠা রেডি হয়ে গল দে। গুড় দিয়া তেল পিঠা লগত নারিকল দিয়া আছে। আর এতিয়া এইফালে প্রস্তুতি চলাই আছো নিমকি, এয়া হয়েছে মিঠা নিমকি। আর শেপটো কেনেকুয়া লাগিছে জানাবো আপনাদের কমেন্ট করে। আর শেষত এয়া নিমকি মানে ভাজি আছো, মিঠা নিমকি প্রথম ভাজি লওঁ, তারপরা মানে নিমখিয়া নিমকিও বনাব লাগিব। আর এইফালে এতিয়া আমার নিমখিয়া নিমকিও রেডি হয়ে গৈছে বনাবৰ কাৰণে। এইখিনি অকমান মানে ডাঙর ডাঙরকে বনাইছো। আর এইফালে সৰু সৰু নিমকিও বনাব কারণে রেডি হয়ে গল। এয়া চাও, আর ফাইনালি আমার নিমখিয়া নিমকি রেডি হয়ে গল। এয়া সৰু সৰু নিমখিয়া নিমকি, সিমান ভাল নহল দে এবার। আর এইফালে ডাঙরকে যিখিনি বনাইছিলো নিমখিয়া নিমকি, এয়া হৈছে ডাঙর নিমখিয়া নিমকি। আর একবারে শেষর এয়া কেক বনালো, মানে দুটা কেক বনালো, ইমান ধুনিয়াকে ফুলিলে। এয়া চাও একবারে মানে সফট হয়েছে, ইমানেই ধুনিয়া হয়েছে। মই একচুয়ালি বনাইছিলো জুইত, বনাইছিলো জুইত বনোৱা বুলি কোনেও নকয়। চাওকচোন কিমান ধুনিয়া মানে কোমল হয়েছে, আপনাদের কাটুতেই গমেই পাইছে সাগে কিমান ভাল হব পাৰে খাবৰ কাৰণে। ইমানখিনিয়ে বনালো, আর কি বনাও চাও। আর ঘিলা পিঠা বনাবর কারণে বাকি আছে, হেয়া মায়ে বনাব সাগে। আর আজি ভিডিওটো হেয়াই আসলে, যদি ভাল লাগিলে চাই লাইক শেয়ার কমেন্ট করিব। বাই বাই।